স্কুলের নাম মাগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম শব্দটি স্থায়ী বা কথ্য ভাষায় অশোভনীয়। স্কুলের নাম নিয়ে শিক্ষার্থীর ও শিক্ষকদের অস্থির বোধ করে, নানান সময় এটা বিড়ম্বনার শিকার হতে হয়। অন্য বিদ্যালয়ের ছেলেমেয়েরা এই শব্দ নিয়ে বিরূপ মন্তব্য করায় অনেকে ভর্তি হতে চায় না এখানে। বিদ্যালয়ে বর্তমানে মাত্র 66 জন শিক্ষার্থী অধ্যয়নরত। 1966 সালের পরবর্তী আরেকটি বিতর্কিত স্কুলের নাম চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় অবস্থিত। রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলা একটি ইউনিয়ন। মোট শিক্ষার্থী 112 জন অধ্যয়নরত রয়েছে। নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জারিয়া ইউনিয়নে একটি স্কুলের নাম চরির ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটির এমন নামে এলাকাবাসী থেকে শুরু করে শিক্ষার্থীরা পর্যন্ত লজ্জাবোধ করে। স্কুলের নাম জিজ্ঞাসা করলে তারা বলতে চান না। মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1935 সালে। জানা যায় একবার নীলফামারীর এই এলাকায় কলেরায় অনেক মানুষ মারা যায়। এরপর থেকে এই এলাকার নাম মানুষমারা। এলাকার নাম অনুসারে বিদ্যালয়ের নাম রাখা হয় মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এমন অনেক স্কুলের নাম সারা দেশে রয়েছে যা অনেকটাই অসঙ্গত এবং লজ্জাজনক। লামা পৌরসভা বান্দরবান পার্বত্য জেলায় ছাগলখাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঞ্চগড় জেলায় অবস্থিত বোদা প্রাথমিক বিদ্যালয়, খুলনায় সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতলব চাঁদপুরে মাথাভাঙ্গা আদর্শ বিদ্যালয়, নাকফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুকুরমারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মারা দেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুধখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোমরভাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুকুরপোতা প্রাথমিক বিদ্যালয়, দাঁতভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কানাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাপখাওয়া মাদ্রাসা, নুনখাওয়া বালিকা বিদ্যালয়, মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেড়ামারা প্রাথমিক বিদ্যালয়, পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌড়ের বাজার প্রাথমিক বিদ্যালয়, হনুমানের চর প্রাথমিক বিদ্যালয়, মাটিকাটা প্রাথমিক বিদ্যালয়, সালাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফার্সিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উল্টাডাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাসারবাদার প্রাথমিক বিদ্যালয়, গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ধনগাছা প্রাথমিক বিদ্যালয়, সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মারাদাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এমন সরকারি মোট 65,000 মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যার উচ্চারণ করতে গেলে মানুষেরা সামনে লজ্জায় পড়ে যায়। সেই সকল বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য আলাদা নীতিমালা হচ্ছে।